এবার পাঠশালায় হাত সাফাই করলো চোরের দল। পাঠশালার দরজার তালা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। ঘটনা তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। জানা যায়, রবিবার কোনো এক সময় চোর তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রবেশ করে বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভেঙে চুরিকাণ্ড সংঘটিত করে। পরবর্তীতে সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ যখন বিদ্যালয়ে আসে, সেই সময় প্রত্যক্ষ করতে পারে বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে। ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং এই চুরিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আজকে সকালে কোজিলাম স্কুলের মিডিয়াম স্কুলের একজন শিক্ষক মহাশয় থানাতে গেছেন এবং একটা চুরির ইনফরমেশন দিয়েছেন। রেকর্ডিংলি আমি এখানে আইসি, ইনকোয়ারি স্টার্ট করছি। আর স্কুলের কিছু জিনিস চুরি হয়েছে, আমি ইনকোয়ারি স্টার্ট করছি। কী কী জিনিস চুরি হয়েছে পেতে পারেন? প্রথমবার তো একটা ইউপিএস, একটা কম্পিউটার এবং কিছু ফুটবল ব্যাট স্টাম্প লাগছে। কত টাকার আনুমানিক মূল্য? এখন তো আনুমানিক মূল্য নির্ধারণ করা গেছে না, ওনারাও দিতে পারছে না। আমি রিকোয়েস্ট করছি না যে মানে কম্পিউটার বা ইউপিএসের প্রাইস কত, এই দুই টাকা লাগে। ঠিক আছে।